ধস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে ক পর্তুগিজ ভাষা হতে, খ আরবি ভাষা হতে, গ দেশি ভাষা হতে, ঘ ওলন্দাজ ভাষা হতে। সঠিক উত্তর ক পর্তুগিজ ভাষা হতে। শুদ্ধ বানান কোনটি? ক মুমুর্ষু, খ মুমুর্ষু, গ মুমুর্ষ, ঘ মুমুর্ষ। সঠিক উত্তর খ মুমুর্ষু। গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? ক সব পোড়া, খ মরা দাহ, গ সব দাহ, ঘ সব মরা। সঠিক উত্তর গ সব দাহ। কবর নাটকটি কার লেখা? ক জসীমউদ্দিন, খ নজরুল ইসলাম, ঘ মনির চৌধুরী, ঘ দ্বিজেন্দ্রলাল রায়। সঠিক উত্তর ক মনির চৌধুরী। উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? ক কারো পৌষ মাস কারো সর্বনাশ, খ চাল না চুল, গ সাপ মরে লাঠিও ভাঙে, ঘ বোঝাই ওপর শাকে রাখি। গ সাপ মরে লাঠিও ভাঙে। শুদ্ধ বাক্য কোনটি? ক দুর্বল বশত অনাথিনী বসে পড়ল, খ দুর্বলতা বশত অনাথিনী বসে পড়ল, গ দুর্বলতা বশত অনাথিনী বসে পড়ল, ঘ দুর্বল বশত অনাথি বসে পড়ল। সঠিক উত্তর গ দুর্বলতা বশত অনাথিনী বসে পড়ল। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ক বিভক্তি, খ ধাতু, ক প্রত্যয়, ঘ কৃত। সঠিক উত্তর খ ধাতু। রত্নাকর শব্দটির সন্ধি বিচ্ছেদ ক রত্না যোগ কর, খ রত্ন যোগ কর, গ রত্ন যোগ আকার, খ রত্ন যোগ আকর। সঠিক উত্তর ঘ রত্ন যোগ আকর। কোন দ্বিরুক্তি শব্দ দুটি বহুবচন সংকেত করে? ক পাকা পাকা আম, খ ছি ছি কি করছো, গ নরম নরম হাত, ঘ উড়ু উড়ু মন। সঠিক উত্তর ক পাকা পাকা আম। কোন প্রবচন বাক্যে ব্যবহারিক দিক হতে সঠিক? ক যত গর্জে তত বৃষ্টি হয় না, খ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, গ নাচতে না জানলে উঠান ভাঙ্গা, ঘ যেখানে বাঘের ভয় সেখানে বিপদ হয়। সঠিক উত্তর খ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। বাংলায় টি এস এলিয়টের কবিতায় প্রথম অনুবাদক ক রবীন্দ্রনাথ ঠাকুর, খ বিষ্ণুদেব, গ সুধীন্দ্রনাথ দত্ত, ঘ বুদ্ধদেব বসু। ক রবীন্দ্রনাথ ঠাকুর। অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা ক অগ্রপথিক, খ বিদ্রোহী, ক প্রলয়োল্লাস, ঘ ধূমকেতু। সঠিক উত্তর গ প্রলয়োল্লাস। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ক কবিতার নাম, খ গল্প সংকলনের নাম, গ উপন্যাসের নাম, ঘ কাব্য সংকলনের নাম। সঠিক উত্তর গ উপন্যাসের নাম।
কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত? ক তিনি সমাজের মাথা, খ মাথা খাটিয়ে কাজ করবে, গ লজ্জায় আমার মাথা কাটা গেল, ঘ মাথা নেই তার মাথা ব্যথা। সঠিক উত্তর খ মাথা খাটিয়ে কাজ করবে। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? ক নিখুঁত, খ আনমনা, গ অবহেলা, ঘ নিমরাজি। সঠিক উত্তর ঘ নিমরাজি। আমার ভাইয়ের রক্তে রাঙা 9/21 রচয়িতা কে? ক শামসুর রহমান, খ আলতাফ মাহমুদ, গ হাসান হাফিজুর রহমান, ঘ আব্দুল গাফফার চৌধুরী। সঠিক উত্তর ঘ আব্দুল গাফফার চৌধুরী। কোনটি তদ্ভব শব্দ? ক চাঁদ, খ সূর্য, গ নক্ষত্র, ঘ গগন। উত্তর ক চাঁদ। বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে? ক কেশবচন্দ্র সেন, খ গিরিশচন্দ্র সেন, গ মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, ঘ মাওলানা আকরাম খাঁ। সঠিক উত্তর খ গিরিশচন্দ্র সেন। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স। হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু। ক উড কাম, খ উড হ্যাভ কাম, গ মে হ্যাভ কাম, ঘ মে কাম। সঠিক উত্তর খ উড হ্যাভ কাম। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স। হি হ্যাড এ ড্যাশ অফ ফেভার। ক স্ট্রং অ্যাটাক, খ সেভার অ্যাটাক, গ সিরিয়াস কাইন্ড, ঘ ব্যাড অ্যাটাক। সঠিক উত্তর খ সেভার অ্যাটাক। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ক আই আক্স জাভেদ হ্যাড হি পাসড, খ আই আক্স জাভেদ ইফ হি হ্যাড পাসড, গ আই আক্স জাভেদ ইফ ইউ হ্যাড পাসড, ঘ আই আস্কড জাভেদ দ্যাট হ্যাড হি পাসড। সঠিক উত্তর খ আই আস্কড জাভেদ ইফ হি হ্যাড পাসড। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ক এ ফিউ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ, খ ইচ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ, ঘ এভরি অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ, ঘ অল অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ গট প্রাইজ। খ ইচ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ক দ্য ম্যান দ্যাট সেড দ্যাট ওয়াজ এ ফুল, খ দ্য ম্যান Who said that was a fool? Gh, the man said that was a fool. Gh, the man who said that was a fool. সঠিক উত্তর খ the man who said that was a fool. Choose the correct answer. How long did you wait? ক টিল লাঞ্চ টাইম, খ টিল হি কেম, গ আনটিল 6:00, গ সিন্স দিস মর্নিং। সঠিক উত্তর খ টিল হি কেম। হোয়াট উইল বি দ্য কারেক্ট প্রিপোজিশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স? আই এম নট ব্যাড ড্যাশ টেনিস। ক ইন, খ অ্যাট, গ অ্যাবাউট, ঘ উইথ। সঠিক উত্তর খ অ্যাট। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেন্টেল?
হার্শ, খ মডেস্ট, গ ফ্লেভার, ঘ রুড। সঠিক উত্তর ঘ রুড। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জোভাইল? ক জলি, খ গে, গ জেলাস, ঘ হ্যাপি। সঠিক উত্তর খ গে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট? ক সার্কামস্পেক্ট, খ ডিসক্রেট, গ ক্যাপাবল, ঘ প্রুডেন্ট। সঠিক উত্তর গ ক্যাপাবল। হু ইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস? ক এইচ জি ওয়েলস, খ জর্জ অরওয়েল, গ থমাস হার্ডি, ঘ আর্নেস্ট হেমিংওয়ে। সঠিক উত্তর ঘ আর্নেস্ট হেমিংওয়ে। হু ইজ দ্য অথর অফ অ্যানিমেল ফার্ম? ক থমাস মোর, খ জর্জ অরওয়েল, গ বোরিস পেস্টারনিক, পেস্টেনার্ক, গ চার্লস ডিকেন্স। ক জর্জ অরওয়েল। হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম? ক মহাত্মা গান্ধী, খ জে এল নেহরু, গ আবুল কালাম আজাদ, ঘ মাওলানা আকরাম খা। গ আবুল কালাম আজাদ। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাসেল? ক প্রপার, খ কমন, গ কালেকটিভ, ঘ ম্যাটেরিয়াল। সঠিক উত্তর গ কালেকটিভ। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? ক প্রপার, খ কমন, গ কালেকটিভ, ঘ ম্যাটেরিয়াল। সঠিক উত্তর খ কমন। হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফেন্ট? ক অ্যান এলিফেন্ট অফ হোয়াইট কালার, খ এ ভেরি কস্টলি অর ট্রাভেলসাম পসেসিয়ন, গ এ ব্ল্যাক মার্কেটার, ঘ এ হার্ডার। সঠিক উত্তর খ এ ভেরি কস্টলি অর ট্রাভেলসাম পসেসিয়ন। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা ছিল ক 17 এপ্রিল 1971, খ 26 মার্চ 1971, গ 11 এপ্রিল 1971, ঘ 10 জানুয়ারি 1972। সঠিক উত্তর ক 17 এপ্রিল 1971। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ক 17 এপ্রিল 1991, খ 16 ডিসেম্বর 1972, গ 7 মার্চ 1972, ঘ 26 মার্চ 1973। সঠিক উত্তর খ 16 ডিসেম্বর 1972। বিখ্যাত সাধক শাহ সুলতান বখলির মাজার কোথায়? ক মস্তানগড়ে, খ শাহজাদপুরে, গ নেত্রকোনা, ঘ রামপালে। সঠিক উত্তর ক মহাস্থানগড়ে। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? ক চট্টগ্রামে, খ বগুড়ায়, গ সোনারগাঁওয়ে, ঘ রামপাল। সঠিক উত্তর গ সোনারগাঁওয়ে। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল ক ইংরেজরা, খ ওলন্দাজরা,
গ ফার্সিরা, ঘ পর্তুগিজরা। সঠিক উত্তর গ পর্তুগিজরা। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন ক লক্ষ্মণ সেন, খ ইলিয়াস শাহ, গ আকবর, ঘ বিজয় সেন। সঠিক উত্তর ক আকবর। পাহাড়পুরের বৌদ্ধবিহারটি কি নামে পরিচিত ছিল? ক সোমপুর বিহার, খ ধর্মপাল বিহার, গ জগদ্দাল বিহার, ঘ শ্রী বিহার। সঠিক উত্তর ক সোমপুর বিহার। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে ক বিজয়পুরে, খ রানীগঞ্জে, গ টেকেরহাটে, ঘ বিয়ানীবাজারে। সঠিক উত্তর ক বিজয়পুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ক 1897 সালে, খ 1902 সালে, গ 1921 সালে, ঘ 1905 সালে। সঠিক উত্তর গ 1921 সালে। ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে তৈরি করেন? ক শায়েস্তা খান, খ নবাব সলিমুল্লাহ, গ মির্জা আহমেদ জান, ঘ খান সাহেব আবুল হাসনাত। সঠিক উত্তর গ মির্জা আহমেদ জান। পাখিছাড়া বলাকা ও দোয়েল নামে পরিচিত হচ্ছে ক দুটি উন্নত জাতের গম শস্য, খ দুটি উন্নত জাতের ধান শস্য, গ দুটি উন্নত জাতের ভুট্টা শস্য, ঘ দুটি উন্নত জাতের ইক্ষু। সঠিক উত্তর ক দুটি উন্নত জাতের গম শস্য। অগ্নিশ্বর কানাইবাসী, মহিবাসী ও বীর জবা কি জাতীয় ফুলের নাম? ক পেয়ারা, খ কলা, গ পেঁপে, ঘ জামরুল। সঠিক উত্তর ক কলা। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় কোন সালে? ক 1700 সালে, খ 1772 সালে, গ 1765 সালে, ঘ 1793 সালে। সঠিক উত্তর ঘ 1793 সালে। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতবাদ? ক বাবর, খ হুমায়ুন, গ আকবর, ঘ জাহাঙ্গীর। সঠিক উত্তর খ হুমায়ুন। উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম ভাইস চ্যান্সেলর ক ডক্টর রমেশচন্দ্র মজুমদার, খ ডক্টর মাহমুদ হাসান, গ ডক্টর সৈয়দ মোজাম্মেল হাসান, ঘ স্যার এ এফ রহমান। সঠিক উত্তর ঘ স্যার এ এফ রহমান। 1988 সালের সিওল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়? ক শামীম শিকদার, খ সৈয়দ আবদুল্লাহ খালেদ, গ হামিদুজ্জামান খান, গ আব্দুল সুলতান। সঠিক উত্তর গ হামিদুজ্জামান খান। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? ক 1206 খ্রিস্টাব্দে, খ 1310 খ্রিস্টাব্দে, গ 1526 খ্রিস্টাব্দে, ঘ 1610 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর ঘ 1610 খ্রিস্টাব্দে। পূর্বাশা দ্বীপের অপর নাম? ক নিঝুম দ্বীপ, খ সেন্ট মার্টিন দ্বীপ, গ দক্ষিণ তালপট্টি দ্বীপ, ঘ কুতুবদিয়া দ্বীপ।
সঠিক উত্তর গ দক্ষিণ তালপট্টি দ্বীপ। সার্ক এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় ক 1984 সালে, খ 1987 সালে, গ 1985 সালে, ঘ 1986 সালে। সঠিক উত্তর গ 1985 সালে। আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? ক ইরাক, খ আলজেরিয়া, গ সৌদি আরব, ঘ জর্ডান। সঠিক উত্তর ক ইরাক। PLO এর সদর দপ্তর ক তিউনিস, খ রাবত, গ বেনগাজি, ঘ মরক্কো। সঠিক উত্তর কোনটি নয়। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ক উ হার্ট, খ ট্রিক ভ্যালি, গ ড্যাগ হ্যামার সোল্ট, ঘ কুট ওয়ার্ল্ড হেইম। সঠিক উত্তর খ ট্রিক ভ্যালি। নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল ক ফিলিপাইন, খ জাপান, গ ইন্দোনেশিয়া, ঘ থাইল্যান্ড। সঠিক উত্তর খ জাপান। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় ক সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার, খ সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার, গ সেপ্টেম্বর মাসের দ্বিতীয় বুধবার, ঘ সেপ্টেম্বর মাসের চতুর্থ মঙ্গলবার। সঠিক উত্তর ক সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা ক 156, খ 157, গ 158, ঘ 188। সঠিক উত্তর কোনটি নয়। ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত ক রিয়াদ, খ জেদ্দায়, গ দামেস্ক, ঘ মক্কা। সঠিক উত্তর খ জেদ্দায়। যে দেশ SDI প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে ক ব্রিটেন, খ ফ্রান্স, গ যুক্তরাষ্ট্র, ঘ রাশিয়া। সঠিক উত্তর গ যুক্তরাষ্ট্র। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় ক ওয়েস্টমিনিস্টার অ্যাবে, খ হোয়াইট হল, গ মার্বেল চার্চ, ঘ বুশ হাউস। সঠিক উত্তর খ হোয়াইট হল। দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে ক 1942 সালের নভেম্বর মাসে, খ 1943 সালের ফেব্রুয়ারি মাসে, গ 1945 সালের মে মাসে, গ 1945 সালের সেপ্টেম্বর মাসে। সঠিক উত্তর কোনটিই নয়। কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্থায়ী নাম ক কাসাভুভু, কাসাভুভু, খ প্যাট্রিক লুম্বুবা, লুমুম্বা, গ সোম্ভে, ঘ মবুতু। সঠিক উত্তর প্যাট্রিক লুমুম্বা। হিরোশিমায় অ্যাটম বোম ফেলা হয়েছিল ক 1945 সালের আগস্ট মাসে, খ 1945 সালের মে মাসে, গ 1944 সালের সেপ্টেম্বর মাসে, ঘ 1944 সালের আগস্ট মাসে। সঠিক উত্তর ক 1945 সালের আগস্ট মাসে। IMF এর সদর দপ্তর কোথায়?
ক ওয়াশিংটন খ মস্কো গ লন্ডন ঘ নিউ ইয়র্ক সঠিক উত্তর ক ওয়াশিংটন নিকারা গুয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম ক ইউনিটা খ সান্ডিনিস্টা গ কন্ট্রা ঘ সয়াপো সঠিক উত্তর গ কন্ট্রা ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত ক ইরান খ ইরাক গ মিশর ঘ সিরিয়া সঠিক উত্তর খ ইরাক ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় ক ইতালি খ স্পেন গ তুরস্ক ঘ গ্রিস সঠিক উত্তর গ তুরস্ক নিচে কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা ক 91 খ 143 গ 47 ঘ 87 সঠিক উত্তর গ 47 কোন একটি জিনিস নির্মাতা 20% লাভে ও খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয় তবে খুচরা মূল্য কত ক 140 টাকা খ 120 টাকা গ 144 টাকা ঘ 124 টাকা সঠিক উত্তর গ 144 টাকা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তবে ক্ষেত্রফল কত ক রুট ওভার 3/4 এ স্কোয়ার খ রুট ওভার 3/2 এ স্কোয়ার গ 3/2 এ স্কোয়ার ঘ রুট ওভার 1/2 এ স্কোয়ার সঠিক উত্তর ক রুট ওভার 3/4 এ স্কোয়ার 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার গড় কত ক 23 খ 24.5 ঘ 25 ঘ 26.5 সঠিক উত্তর গ 25 টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে ক 50% খ 33% গ 30% ঘ 31% সঠিক উত্তর ক 50% ত্রিভুজ ABC এর BE ইকুয়াল টু FE ইকুয়াল টু CF AFC এর ক্ষেত্রফল 48 বর্গ ফুট হলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত বর্গ ফুট ক 72 খ 60 গ 48 ঘ 64 ক 72 a+b = 5 এবং a-b = 3 হলে ab এর মান কত সঠিক উত্তর 2 অপশন ক 2 খ 3 গ 4 ঘ 5 সঠিক উত্তর গ 4 60 লিটার কেরোসিন
ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত 7:3:7 হবে? ক 70, খ 80, গ 90, ঘ 98। সঠিক উত্তর খ 80। 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? ক 11টি, খ 8টি, গ 9টি, ঘ 10টি। সঠিক উত্তর গ 9টি। দুটি সংখ্যার গুণফল 1536। সংখ্যা দুটির লসাগু 96 হলে গসাগু কত? ক 16, খ 24, গ 32, খ 12। সঠিক উত্তর ক 16। 0.01 × 0.01 / 0.02 × 0.002 এর মান কত? ক 1/80, খ 1/800, গ 1/8000, ঘ 1/8। সঠিক উত্তর ঘ 1/8। সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে? ক 12.50 টাকা, খ 20 টাকা, গ 25 টাকা, ঘ 15 টাকা। সঠিক উত্তর গ 25 টাকা। চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবারে চিনি খাওয়ার খরচ শতকরা কত কমেছিল? ক 22%, খ 25%, গ 20%, ঘ 30%। সঠিক উত্তর গ 20%। যদি x-5 × a + x = x²-25 হয় তবে a এর মান কত? ক -5, খ 5, গ 25, ঘ -25। সঠিক উত্তর খ 5। a + b + c = 0 হলে a³ + b³ + c³ এর মান কত? ক এবিসি, খ 3abc, গ 6abc, ঘ 9abc। সঠিক উত্তর খ 3abc। ত্রিভুজের একটি সমকোণ এর অপর দুটি কোণের সমষ্টি সমান হলে ত্রিভুজটি ক সমকোণী, খ স্থূলকোণী, গ সমবাহু, খ সূক্ষ্মকোণী। সঠিক উত্তর সমকোণী। নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হল ক পারমাণবিক জ্বালানি, ক পিট কয়লা, গ ফুয়েল সেল, গ সূর্য। সঠিক উত্তর ঘ সূর্য। প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ ক রান্নার জন্য তাপ নয় চাপও কাজে লাগে, খ বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়, গ উচ্চ চাপে তরল স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, ঘ সঞ্চিত বাষ্পের তাপ রান্নায় সহায়ক।
সঠিক উত্তর গ উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো ক লাল হলুদ নীল, খ লাল কমলা বেগুনি, ঘ হলুদ সবুজ নীল, ঘ লাল নীল সবুজ। সঠিক উত্তর ঘ লাল নীল সবুজ। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো ক মূল মধ্যরেখা, ক কর্কট ক্রান্তি রেখা, গ মকর ক্রান্তি রেখা, ঘ আন্তর্জাতিক তারিখ রেখা। সঠিক উত্তর ক খ কর্কট ক্রান্তি রেখা। মাছ অক্সিজেন নেয়। ক মাঝে মাঝে পানির ওপর নাক তুলে, খ পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন বিশ্লিষ্ট করে, খ পটকার মধ্যে জমানো বাতাস থেকে, ঘ পানির মধ্যে দ্রবীভূত বাতাস থেকে। সঠিক উত্তর ঘ পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে। কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো ক ভিটামিন এ, খ ভিটামিন সি, গ লৌহ, ঘ ক্যালসিয়াম। সঠিক উত্তর ঘ লৌহ। সাধারণভাবে ড্রাই সেলে ইলেকট্রোড হিসেবে থাকে ক তামার দণ্ড ও দস্তার দণ্ড, খ তামার পাত ও দস্তার পাত, ঘ কার্বন দণ্ড ও দস্তার কৌটা, ঘ তামার দণ্ড ও দস্তার কৌটা। সঠিক উত্তর গ কার্বন দণ্ড ও দস্তার কৌটা। দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ ক এতে বিদ্যুতের অপচয় কম হয়, খ এতে কম গিয়ে ও প্রয়োজনীয় ভোল্টেজ বজায় থাকে, ঘ অধিক বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়, ঘ প্রয়োজন মতো ভোল্টেজ কমিয়ে ব্যবহার করা যায়। সঠিক উত্তর ক এতে বিদ্যুতের অপচয় কম হয়। সংকর ধাতু পিতলের উপাদান হলো ক তামা ও টিন, খ তামা ও দস্তা, গ তামা ও নিকেল, ঘ তামা ও সীসা। সঠিক উত্তর খ তামা ও দস্তা। আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করা ক অক্সিজেন ও গ্লুকোজ, খ অক্সিজেন ও রক্তের আমিষ, গ ইউরিয়া ও গ্লুকোজ, ঘ অ্যামাইনো অ্যাসিড ও কার্বন ডাইঅক্সাইড। ক অক্সিজেন ও গ্লুকোজ। পৃথিবীর ঘূর্ণয়নের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না। ক মহাকর্ষ বলের জন্য, খ মাধ্যাকর্ষণ বলের জন্য, গ আমার স্থির থাকার জন্য, ঘ পৃথিবীর সঙ্গে আমাদের অভ্যর্থনের জন্য। সঠিক উত্তর খ মাধ্যাকর্ষণ বলের জন্য। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, ক পেট্রোলিয়াম, খ কয়লা, ঘ প্রাকৃতিক গ্যাস, ঘ বায়োগ্যাস। সঠিক উত্তর ঘ বায়োগ্যাস। বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্রকৌশল যা ক তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে, খ তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে, ঘ যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে, ঘ তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। সঠিক উত্তর ঘ তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্ন
নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় ক আয়ন বায়ু, খ প্রত্যায়ন বায়ু, গ মৌসুমি বায়ু, ঘ নিয়ত বায়ু। সঠিক উত্তর গ, ঘ নিয়ত বায়ু। জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে কারণ ক এরা অনেক ছোট হয়, ঘ এরা কাঁদতে অনেক বায়ু কঠুরী থাকে, গ এরা পানিতে জন্মে, ঘ এদের পাতা অনেক কম থাকে। সঠিক উত্তর খ এদের কাঁদতে অনেক বায়ু থাকে। উত্তরটি আপনার জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান, উত্তরটি না জানা থাকলে দয়া করে আমাদের পরবর্তী ভিডিও দেখুন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন, আর সেই সাথে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।